অযৌক্তিক নানা অজুহাতে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সম্প্রতি আলুর বাজারে যার প্রভাব হয়ে ওঠে পরিষ্কার। কোল্ড স্টোরেজ থেকে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 আর খুচরা বাজারে 30 টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এই দাম কার্যকর তো হয়নি, বরং দাম ঠেকেছে 50 টাকায়। তবে কোনো ঘাটতি নেই বলছেন বাণিজ্যমন্ত্রী, আর কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন এবছর 10 লাখ টন আলু কম মজুদ হয়েছে। প্রোডাকশন ভালো হয়েছে, একটু কনজামশনটা বেড়েছে, ডিপেন্ডেন্সিটা বেড়েছে আলুর উপরে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো অ্যালার্মিং সিচুয়েশন না। টোটালি যাইয়া আলুর কিছুটা শর্টেজ আছে। তবে পাইকারি ব্যবসায়ীরা স্বীকার করেন বর্তমান দাম অযৌক্তিক। আমি মনে করি যে 40 টাকা হলে রিটেল প্রাইস চলে, 30 টাকা বিক্রি হয় নাই। এ অবস্থায় ভোক্তাদের জন্য নির্ধারিত দাম কার্যকর করার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী। খুব শক্তভাবে যে প্রাইসটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে কার্যকর করতে চাই। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। বরাবরের মতো আমরা